হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেকদিন তোমাদের কাছে কোনো ভিডিও দিতে পারিনি, ওই জন্য সত্যি খুবই দুঃখিত। আজ তোমাদের কাছে এতদিন পর ভিডিও দিতে পেরে সত্যি খুবই ভালো লাগছে। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা অন্তত 3 মিনিট দেখার পর কমেন্ট করো। কেননা তোমরা যদি 3 মিনিট দেখার আগেই কমেন্ট করো, তাহলে তোমাদের মূল্যবান যে কমেন্টগুলো সেটা স্প্যামে চলে যায়, তার দরুন আমি তোমাদের সাথে কানেক্ট করতে পারবো না। সেজন্য এই ওই ছোট্ট অনুরোধটুকু রইল, আশা করি তোমরা এই অনুরোধটা রাখবে। আজকে আমি তোমাদের জন্য রসমালাইয়ের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো। বাড়িতে অবশ্যই ট্রাই করো। রসমালাই বানানোর জন্য যে ছানাটা ইউজ করা হয়, সেটা আমি ঘরেই বানিয়েছি, তোমরা চাইলে দোকান থেকে কিনে এনেও বানাতে পারো। চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে। এখানে লাগছে আমার দুধ, 2 প্যাকেট আমি দুধ নিয়েছি, একটাতে আমি ছানা করব আর একটা মালাইয়ের জন্য ইউজ করব। আর এখানে আমি নিয়েছি 2টো লেবু, যেহেতু আমি ছানাটা ঘরেই কাটাবো সেজন্য আমি লেবু দিয়ে কাটাবো। তোমরা চাইলে পাউডারও ইউজ করতে পারো, ছানা কাটানোর পাউডার। আর আমি নিয়েছি চিনি, চিনি এখানে 1.5 কাপ মতন চিনি নিয়েছি। আর নিয়েছি এলাচ গুঁড়ো, এলাচটা আমি ঘরেই আধ ভাঙা মতন করে নিয়েছি। তোমরা চাইলে এলাচ পাউডার ইউজ করতে পারো। ব্যাস এই কটা উপকরণ লাগবে। তো প্রথমে আমি ছানাটা কাটিয়ে নেব। আমার এখানে ছানাটা কাটানো হয়ে গেছে, এবার আমি ভালো করে ছানাটাকে মেখে নেব। আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি ছানাটাকে মাখছি। প্রথমে আঙুলের মাধ্যমে এইভাবে প্রেস করে করে ছানার যে ডেলা মতন অংশগুলো আছে সেগুলো ভালো করে মিহি করে নিতে হবে। দেখো, আমি সব ডেলা মতন অংশগুলোকে ভালো করে মিহি করে নিচ্ছি। মিহি করে নেওয়ার পর হাতের এই অংশটার সাহায্যে ভালো করে প্রেস করে করে মাখতে হবে, এইভাবে ঠাঁসতে হবে। দেখো, আমি তোমাদের ভিডিওতে দেখাচ্ছি, ঠিক এইভাবে তোমাদের করতে হবে। এইভাবেই ছানাটা মাখতে হয়। আর ছানাটা মাখা যত সুন্দর হবে তত লেচিগুলোও কিন্তু ভালো হবে। এভাবে ভালো করে প্রেস করে করে মাখতে হবে, অন্তত পক্ষে 5 থেকে 7 মিনিট মতন ছানাটাকে মাখতে হবে এইভাবে। এটা একটু খাটুনি হাতে লাগবে, বাট এইভাবেই করতে হয়। আমি এইভাবে মোটামুটি 5 মিনিট মতন এটা মাখছি, আর একটুখানি ঠাঁসতে হবে, তাহলেই ছানাটা মাখা আমার হয়ে যাবে। ছানাটা আমার প্রায় মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে এক জায়গায় করে নেব। এবার ছানাটা যে মাখা হয়ে গেছে, এখান থেকে ছোট ছোট, একদম ছোট ছোট বলের আকারে আমাকে লেচি করে নিতে হবে। দেখো, আমার ছানাটা মাখা হয়ে গেছে। তোমরা চাইলে ডিম্বাকৃতিও বানাতে পারো লেচিগুলো। আমি এখানে গোল গোল করে দেখাচ্ছি, আমি লেচিটা করে তোমাদের দেখাচ্ছি। দেখো, 500 দুধ থেকে যে ছানাটা বেরিয়েছে, ছানা কাটা হয়েছে, তাতে করে এতগুলো আমার ছানার বল তৈরি হয়েছে। আমি গোল গোল করেছি, তোমরা চাইলে বললামও যে ডিম্বাকৃতির মতনও করতে পারো, ওই রকমও হয় রসমালাই। তো এবার আমি মালাইটা, মানে দুধটা জাল দিয়ে নেব। দুধটাকে আমি ফুটিয়ে অনেকটা ঘন করে নিয়েছি। দেখো, এবার এর মধ্যে আমি চিনি মেশাবো। চিনি দিলে আবারও দুধটা একটু পাতলা হয়ে যাবে, চিনির জল কাটবে বলে। তো চিনিটা মেশানোর পরও আমি আবারও দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব। আমি এখানে পরিমাণ মতন চিনিটা দিয়ে নিচ্ছি। চিনিটা আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি
দুধটাকে একটু ফুটিয়ে নেব যাতে করে আবারও ঘন হয়ে যায়। চিনিটা দেওয়ার পর ফোটানোর পর দুধটা আমার ঘন হয়ে এসেছে। এবার আমি এলাচ গুঁড়োটা দিয়ে দেব। এলাচটা বললাম আগেই যে আমি আধ ভাঙা মতন করেছি, বাড়িতে গুঁড়িয়েছি, তো তোমরা চাইলে এলাচের পাউডার ব্যবহার করতে পারো, তাতে করে এইরকম গোটা গোটা থাকবে না। আর এলাচটা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা সুগন্ধ ফ্লেভার আসে। দেখো আমি যেহেতু আধ ভাঙা করে নিয়েছি সেই জন্য এরকম চোখে পড়ছে, বাট পাউডারটা দিলে এরকম চোখে পড়বে না। তোমরা চাইলে পাউডারটা ব্যবহার করতে পারো। তো এবার এই দুধটার মধ্যে আমি ছানার যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে শুধু ফুটতে দিতে হবে আর ছানার বলগুলোকে সেদ্ধ হতে দিতে হবে, ব্যাস তাহলেই রসমালাইটা রেডি হয়ে যাবে। তো এটাকে আমি এবার ফুটতে দেব। দেখো ফুট ধরে গেছে দুধেতে, প্রায় 10 মিনিট মতন এটা ফুটছে, আরও একটু সময় ধরে রাখবো। এটা তৈরি করতে আমার দুধের মধ্যে সেদ্ধ হতে 15 মিনিট মতন সময় লেগেছে। দুধটাও আরও ঘন হয়ে গেছে ফুটতে ফুটতে। তো এটা আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি, চলো। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আবারও তোমাদের কাছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য সময় হাজির হব।